হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামারের একটি জনপ্রিয় জুস হলো অরেঞ্জ জুস। রমজানে ইফতারের জন্য এটি একটি বেস্ট রেসিপি, প্লাস রমজানে শরীরে বাড়তি পানি শূন্যতা দূর করে স্বাস্থ্য ভালো রাখার খাদ্য উপাদান। সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে এক গ্লাস শরবত হলে তো কথাই নেই। দেখে নেওয়া যাক অরেঞ্জ জুস বানাতে আমি কী কী উপকরণ নিয়েছি। খুব অল্প উপকরণ দিয়ে এই রিফ্রেশিং এই অরেঞ্জ জুসটি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে তিনটা কমলা নিয়ে নিয়েছি, আপনারা কমলা খোসা সহ ব্লেন্ড করে এটা জাল দিয়ে জুস বানিয়ে নিতে পারেন। আমি কমলা খোসা ছাড়িয়ে বিচি আলাদা করে এটা কিউব করে কেটে নিয়েছি। এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। আজকে অরেঞ্জ জুসের ভিতর আমি কোনো পানি ব্যবহার করব না। এখানে আমি অল্প কিছু বরফ কিউব করা নিয়েছি, তার সাথে আমি এখানে 1/2 টেবিল চামচ বিট লবণ নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি, জাগের ভিতরে আমি কিউব করে রাখা কমলাগুলো দিয়ে দিচ্ছি। জুসের ভিতরে আপনি পানি ব্যবহার করলে আপনার জুসের আসল স্বাদটা পাওয়া যায় না। এই তো এখন আমি এর ভিতরে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমার কমলাটা টক, তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি বরফ কিউব করা দিয়ে দিলাম ও দিয়ে দিলাম বিট লবণ। এখন এটা আমি ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নিব। আপনার আস্তে আস্তে ব্লেন্ড করে নিতে হবে, কেননা অনেকের ব্লেন্ডারই প্রেশার নিতে পারে না বরফ কুচির, তার জন্য এটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করে নিলেই অরেঞ্জ জুসটা হয়ে যাবে। আপনারা চাইলে এটাকে ছেঁকে সার্ভ করতে পারেন। আমি এটাকে এখন সার্ভ করে নিব। এই তো আমি অরেঞ্জ করে কেটে গ্লাসটাকে ডেকোরেশন করে নিয়েছি। এখন আমি অরেঞ্জ জুসটাকে সার্ভ করে নিব। আপনারা চাইলে অরেঞ্জ জুসের সাথে এখানে বরফ কিউব সার্ভ করতে পারেন, কিন্তু আমি বরফ কিউব জুস করার সময় সার্ভ করেছি, তাই এখন আমি আর ব্যবহার করলাম না। বুঝতে পারছেন অরেঞ্জ জুসের কালারটা কত সুন্দর এসেছে। আমি এখানে কোনো এক্সট্রা ফুড কালার ব্যবহার করিনি। এই ইনস্ট্যান্ট জুসটা 6 আওয়ার রেখে খাওয়া যাবে, অবশ্যই ফ্রিজে রাখতে হবে। তবে যে কোনো ফ্রেশ জুস বানানোর 20 মিনিটের ভিতর খেয়ে ফেলাই ভালো, এতে করে এর পুষ্টিমাত্রা ঠিক থাকে। আমার চ্যানেলে আরও কিছু জুসের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সের জুসের রেসিপিগুলোর লিংক দিয়ে দিব। সহজভাবে আজকে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।